الله أكبر الله أكبر. আগে যে বিটিভিতে আজান শুনতাম একেবারে সেম মানে কণ্ঠস্বর, আপনি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফজরের নামাজের আজান দিবেন। জি আলহামদুলিল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة الله أكبر الله أكبر لا যখন আজান দেয় দুই হাত তুলে আজান দেয়, তা আপনি এক হাতে আজান দিলেন? জি আমার ডান হাত কাটা।
আরে আপনার এই হাতের সমস্যা, এটা কি হয়েছিল ভাই? জি, এটা আপনার ওই যে খেড় কাটা মেশিনে আমি কাজ করি, খেড় কাটা মেশিনই কেটে যায়। আচ্ছা ভাই, আপনি কি শুধুমাত্র কৃষি কাজ করেন না পাশাপাশি আপনি অন্য কোনো কাজে আছেন? না, আমি কৃষি কাজ তো করি, অবশ্য পাশে কাজ আমার, আমার মহল্লায় মসজিদ আছে, এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব আছে। মসজিদ আমার আমার জেলা যশোর, থানা শার্শা, আমার ইউনিয়ন কাইবা, গ্রাম আমার রুদ্রপুর, আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। কেউ যদি রুহুল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে ভাইয়ের নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আসলে রুহুল আমিন ভাইয়ের যে অবস্থা দেখেন, তার এই যে একটা হাত, কিন্তু সে কাজ করতে গিয়ে মেশিনে হাত ঢুকে গেছিল, সেই হাতটার সমস্যা হয়ে গেছে। এখন কৃষিকাজ যতটুকু সম্ভব করে, পাশাপাশি তাদের গ্রামের যে মসজিদ আছে সেই মসজিদের মুয়াজ্জিনি করে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এই রুলামিন ভাইকে যদি কেউ একটু হেল্প করেন তাহলে তার পরিবারটা হয়তো বা ভালোভাবে চলতে পারবে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।